আজকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে অঙ্কের টেক্সট বুকটা রয়েছে সেখানে দুশো পঁয়ষট্টি নাম্বার পেজে একটা চ্যাপ্টার রয়েছে ১৯ নাম্বার চ্যাপ্টার ওটা হচ্ছে ঘনবস্তু সংক্রান্ত বেশ কিছু অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর মধ্যে চোং শঙ্কু গোলক সব কিছুই একসাথে মেশানো রয়েছে তো এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক পরীক্ষার সময় আসে তো আজকে আমি এই অঙ্কগুলো সলভ করবার চেষ্টা করব তো স্টার্ট করা যাক তাহলে প্রথম অঙ্কে বলছে একটি বাড়ির সামনে নিরেট লোহার স্তম্ভ রয়েছে যার নিচের অংশটা হলো লম্ববৃত্তাকার চঙু আকৃতির আর ওপরের অংশটা হলো শঙ্কু আকৃতির এদের ভূমিতলের ব্যাস বলে দিয়েছে কুড়ি সেন্টিমিটার চোঙের উচ্চতা বলে দিয়েছে টু মিটার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে ফর্টি টু সেন্টিমিটার আর বলছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো সেভেন গ্রাম তাহলে লোহার স্তম্ভের ওজন কত হবে ছবিটা আমাদের প্রথমে দেখতে হবে একটি চোং রয়েছে আর যার ওপরে অংশটা হলো শঙ্কু আকৃতির তো এই চোঙের ব্যাস বলে দেওয়া রয়েছে কুড়ি সেন্টিমিটার চোঙের উচ্চতাও বলে দিয়েছিল টু পয়েন্ট মিটার শঙ্কুটার উচ্চতাও বলে দিয়েছিল ফর্টি টু সেন্টিমিটার আর বলেছিলো এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সেভেন গ্রাম তাহলে এই বস্তুটার ওজন কত হবে তাহলে দেখা যাক চোঙের ক্ষেত্রে কী হয় চবির ক্ষেত্রে ডায়ামিটার দেওয়া ছিল অর্থাৎ ব্যাস দেওয়া ছিল টোয়েন্টি সেন্টিমিটার তাহলে সেখান থেকে আমাদের রেডিয়াস বার করতে হবে হাফ হয়ে যাবে অর্থাৎ হবে দশ সেন্টিমিটার উচ্চতা কত দেওয়া ছিল উচ্চতা দেওয়া ছিল টু পয়েন্ট এইট মিটার এটাকে আমাদের সেন্টিমিটারে চেঞ্জ করতে হবে তাহলে কত হবে টু পয়েন্ট এইট ইন্টু হানড্রেড এটা মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য একশো দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে হবে দুশো আশি সেন্টিমিটার এখান থেকে আমাদের ভলিউমটা বার করতে হবে ভলিউমটা হবে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ টোয়েন্টি টু বাই সেভেন আর স্কোয়ার বলতে কত হচ্ছে দশের স্কোয়ার এইচ বলতে কত হচ্ছে দুশো আশি এত সেন্টিমিটার কিউব এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করার দরকার নেই ক্যালকুলেশনটা আমরা লাস্টে গিয়ে করব শঙ্কুর ক্ষেত্রে কী বলছে দেখা যাক এখানে আমাদের ডায়ামিটার কত বলেছিলো ডায়ামিটার সেম বলেছিল কুড়ি সেন্টিমিটার কেননা চোঙের যা ডায়ামিটার হবে শঙ্কুর ডায়ামিটারটাও সেম হবে তাহলে রেডিয়াস কত হবে রেডিয়াসটা হবে টেন সেন্টিমিটার হাইট কত বলেছিল ফোর টু সেন্টিমিটার তাহলে ভলিউম কত হবে ভলিউমটা হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা তাহলে হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার বলতে হচ্ছে দশের স্কোয়ার পায়ের জায়গায় লিখে দিতে হবে টোয়েন্টি টু বাই সেভেন আর এইচ বলতে হচ্ছে ফর্টি টু সেন্টিমিটার এত সেন্টিমিটার কিউব লাস্টে এবার চোঙের এই যে আয়তনটা বেরোলো সেটাকে আর শঙ্কুর এই আয়তনটাকে যোগ করতে হবে চোঙের আয়তন কত ছিল টোয়েন্টি টু বাই সেভেন ছিল ইন্টু দশের স্কোয়ার ইন্টু হাইট ছিল দুশো আশি এটা ছিল চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন কত ছিল ওয়ান বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু দশের স্কোয়ার ইন্টু ফর্টি টু এই দুটোকে যোগ করতে হবে এখান থেকে দেখো টোয়েন্টি টু বাই সেভেনটাকে কমন নেওয়া যাচ্ছে টেন স্কোয়ারটাও কমন চলে যাবে তাহলে কত করে থাকবে দুশো আশি পরে থাকছে প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফর্টি টু পরে থাকবে ওয়ান বাই থ্রি ইন্টু ফর্টি টু তো ক্যান্সেল করলে কত হবে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাবে ফরটিন টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু দশের স্কোয়ার মানে হচ্ছে দশ গুণ দশ লাস্টে পড়ে থাকবে কত দুশো আশি প্লাস ফরটিন তাই টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু দশ ইন্টু দশ ইন্টু টু আমাদের এই ক্যালকুলেশনটা ছোট হয়ে গেল আমাদের এই ক্যালকুলেশনটাকে ছোটো করবার জন্যই আমি প্রথমে বলেছিলাম যে এই জিনিসগুলোকে মাল্টিপ্লাই করার দরকার নেই এইগুলোকে লাস্টে গিয়ে করলেই আমরা দেখলাম যে জিনিসটা ইজি হচ্ছে আর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ছিল যে এক সেন্টিমিটার কিউব লোহার ওজন বলছিল সেভেন গ্রাম তাহলে এক সেন্টিমিটার কিউবের ওজনটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম লোহা আছে এত সেন্টিমিটার কিউব তাহলে এর ওজনটা কত হবে টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু দশ ইন্টু দশ ইন্টু টু নাইন ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে পয়েন্টটা উঠলে তলায় একটা দশ বসবে সেভেন দিয়ে কাটতে হবে সেভেন দিয়ে কাটলে এখানে পরে থাকবে ফোর আর টু টোয়েন্টি টু ইন্টু টেন ইন্টু ইন্টু এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সিক্স নাইন থ্রি ডাবল এতো গ্রাম যেটাকে আমরা আমরা তে কনভার্ট করে দিচ্ছি তো কেজিতে কনভার্ট করবার জন্য ওয়ান দিয়ে ডিভাইড করতে হবে তো ওয়ান দিয়ে ডিভাইড করলে হবে ছয় নয় তিন এত কেজি এটাই হলো आंसर ব্যাপারটা হচ্ছে এই যদি ক্যালকুলেশনগুলো এই দুটো ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা যদি আমরা সেপারেট করে করতাম তাহলে জিনিসটা অনেক লেন্ধি হয়ে যেত তো এটাকে সটে করবার জন্য লাস্টে গিয়ে ক্যালকুলেশনটা করাটাই সব থেকে বেটার হবে নেক্সট অঙ্গটাই বলছে এটি নেট লম্ববিত্তাকার শঙ্কুর উচ্চতা বেন রয়েছে কুড়ি সেন্টিমিটার আর তির্যক উচ্চতা বলছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা কিভেন্ট রয়েছে আর তির্যক উচ্চতা বেন রয়েছে বলছে শঙ্কুরটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে চোংটির ভূমিতলের ব্যাস কত হবে শঙ্কুর উচ্চতা দেওয়া রয়েছে কুড়ি সেন্টিমিটার আর তির্যক উচ্চতা দেওয়া রয়েছে পঁচিশ সেন্টিমিটার এবার বলছে এর যা আয়তন চোঙের আয়তন হচ্ছে সেম চোঙের হাইটটা দেওয়া রয়েছে চোঙের হাইটটা বলছিল ফিফটিন সেন্টিমিটার তাহলে চোঙের ব্যাস কত হবে সেটা জিজ্ঞেস করেছে শঙ্কুর এল দেওয়া রয়েছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এইচ দেওয়া রয়েছে টোয়েন্টি সেন্টিমিটার আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে তির্জাগুচ্ছতা এল সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয় অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে এল স্কোয়ারিকালটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমাদের লাগবে ব্যসার দুটা অর্থাৎ আটটাকে ল্যাবার করতে হবে তাহলে আর স্কোয়ারিক্যালটা হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তাহলে আর্িক্যালটা কত হবে রুট অভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এল বলতে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার হবে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে ছশো পঁচিশ মাইনাস চারশো তাহলে হবে দুশো পঁচিশ অর্থাৎ পনেরো সেন্টিমিটার এটা বেরিয়ে গেল শঙ্কুর ব্যাসার্থ এবার তাহলে শঙ্কুর আয়তন কত হবে শঙ্কুর আয়তনটা হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ওয়ান বাই থ্রি টোয়েন্টি টু বাই সেভেন আর স্কোয়ার বলতে হচ্ছে পনেরো স্কোয়ার আর এইচ বলতে হচ্ছে কুড়ি এত সেন্টিমিটার কিউব চোঙের হাইট দেওয়া ছিল পনেরো সেন্টিমিটার এখান থেকে বেশার্ধটা বার করতে বলেছিল তো চোঙের আয়তনটা কত হবে চোঙের আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর স্কোয়ার এইচ হচ্ছে পনেরো এত সেন্টিমিটার কিউব এবার বলছিল চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন দুটোই হচ্ছে সমান তাহলে বলা যেতে পারে এইটাই ক্যাল টু এই জিনিসটা হয়ে যাবে ইন্টু আর স্কোয়ার ইন্টু ফিফটিন এটাই ক্যালটা হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টুটিনটি এখান থেকে আর স্কোয়ারিক্যাল টু কত হবে ফিফটিনটা এ পাশে এলে ডিভাইড হয়ে যাবে তো সেটাই করবো ওয়ান বাই থ্রি প্রথমেই ছিল ফিফটিনের স্কোয়ার মানে ফিফটিন ফিফটিন ছিল তো ফিফটিনটাকে এ পাশে নিয়ে আসলাম সাইড চেঞ্জ করলাম তাহলে ডিভাইড হয়ে যাবে ক্যান্সেল করলে কত হবে তিন দিয়ে ফিফটিনটাকে কাটা যাবে তাহলে পাঁচ বসবে তাহলে আর স্কারিক্যালটা হয়ে যাবে হানড্রেড তাহলে আরিক্যালটা কত হবে রুট ওভার একশো অর্থাৎ দশ সেন্টিমিটার আর বেরিয়ে গেলো দশ সেন্টিমিটার তাহলে ডায়ামিটার কত হবে ব্যাস কত হবে দশটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো কুড়ি সেন্টিমিটার এটাই হচ্ছে আনসার নেক্সট অঙ্কে বলছি টু পয়েন্ট ফোর সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চো আকৃতি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল রয়েছে এবার বলছি যে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ষাটটি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো এর মধ্যে ডোবালে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে এখানে দেখো চোয়ের যে ব্যাসটা সেই ব্যাসটা দেওয়া ছিল কত টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর শঙ্কু ছিল শঙ্কুগুলোর ব্যাস দেওয়া ছিল বলছে ছয় সেন্টিমিটার শঙ্কুর ব্যাস দেওয়া ছিল ছয় সেন্টিমিটার উচ্চতাটা বলছিল চার সেন্টিমিটার এরকম ষাটখানা শঙ্কু ডোবানো হয়েছে চুঙের জলের মধ্যে চুঙের মধ্যে প্রথমেই কিছুটা জল ছিল তো বলছে এই জলের মধ্যে শঙ্কুগুলো ডোবানোর ফলে চোঙের এই জলের উচ্চতাটা কতটা বাড়বে কতটা পরিমাণে বৃদ্ধি পাবে সেটা জিজ্ঞেস করেছে প্রথমে ধরে নিচ্ছি চোঙের ক্ষেত্রে উচ্চতাটা কতটা বাড়বে সেটা জিজ্ঞেস করা হয়েছে সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার ধরলাম যে চোঙের জলের উচ্চতা এক্স সেন্টিমিটার বেড়েছে আর চোঙের ডায়ামিটার দেওয়া ছিল কত চব্বিশ সেন্টিমিটার তাহলে রেডিয়াস কত হবে বারো সেন্টিমিটার তাহলে ভলিউমটা কত হবে এই যে এক্স সেন্টিমিটারটা বাড়লো এই এক্স সেন্টিমিটারের ভলিউমটা কত হবে ব্যাপারটা বুঝতে হবে চোঙের মধ্যে প্রথমেই কিছুটা জল ছিল তো তার মধ্যে শঙ্কুগুলোকে ডোবানো হয়েছে তো স্বাভাবিক ব্যাপার জলের উচ্চতা বাড়বে তো সেই জলের উচ্চতাটা কতটা বাড়বে সেটাকে আমি ধরে নিয়েছি এক্স সেন্টিমিটার তাহলে এই যে এক্স সেন্টিমিটার বৃদ্ধি পেল এই এক্স সেন্টিমিটারের আয়তনটা কত হবে এক্স সেন্টিমিটার জলের আয়তনটা কত সেটা আমি বার করছি কত হবে পাই আর স্কোয়ার এইচ এটা আমরা সকলেই জানি ফর্মুলাটা আর স্কোয়ার বলতে কত হচ্ছে আর বলতে হচ্ছে বারো সেন্টিমিটার হবে ডায়ামিটার দেওয়ার ছিল চব্বিশ তাহলে আর হবে বারো সেন্টিমিটার তাহলে এখানে হবে বারো স্কোয়ার অর্থাৎ বারো গুণ বারো আর এইচ হচ্ছে এক্স এত সেন্টিমিটার কিউব বাড়বে এবার যে শঙ্কুগুলোকে ডোবানো হচ্ছে সেই শঙ্কুর আয়তনটা কত হবে হাইট দেওয়ার রয়েছে চার সেন্টিমিটার ডায়ামিটার দেওয়ার রয়েছে ছয় সেন্টিমিটার তাহলে রেডিয়াস কত হবে রেডিয়াস হবে তিন সেন্টিমিটার তাহলে ভলিউম কত হবে ভলিউমটা হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে হবে ওয়ান বাই থ্রি পাই বলতে হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন আর স্কোয়ার বলতে হচ্ছে তিনের স্কোয়ার এইচ হচ্ছে চার এরকম ষাটখানা শঙ্কু শঙ্কুকে ডোবানো হয়েছিল অর্থাৎ বলা যেতে পারে ষাটখানা শঙ্কুর যা আয়তন ষাটখানা শঙ্কুর আয়তন কত হবে ওয়ান বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু চার ইন্টু ষাট একখানার আয়তনটা এতটা বেরিয়েছিল তাহলে ষাটখানার আয়তনটা সাত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটা ইক্যাল টু হবে চুঙের এই পোর্শনটার আয়তনটা হবে এই যে জলটার উচ্চতাটা বেড়ে গেছে তার আয়তনটা হবে অর্থাৎ এটা ইক্যালটু বলা যেতে পারে পাই ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু এক্স এটা এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যুটা বার করতে হবে

তিন ইন্টু তিন তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন ইন্টু তিন ইন্টু চার ইন্টু ষাট বাই তলায় ছিল তিন টুয়েলভ দুটো দিয়েও ডিভাইড হয়ে যাবে এপাশে তিন তিন ক্যান্সেল হয়ে যাবে তিন চারে হচ্ছে বারো চার দিয়ে কাটবে এরপাশে হচ্ছে পাঁচ এক্স সিকারটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ শঙ্কুগুলোকে ডোবানোর ফলে চুঙের জলের যে উচ্চতাটা বাড়বে সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটাই হচ্ছে আনসার নেক্সট চার নম্বরের অঙ্কে বলছে যে একই ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলে অনুপাত বলে দিয়েছে পাঁচ ইস্টু বলছে হুহাতের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত হবে এখানে অঙ্কটার মধ্যে বলছে যে একটা চোং রয়েছে এবং একটা শঙ্কু রয়েছে এদের ব্যাসার্ধটা সেম অর্থাৎ চোঙের আর শঙ্কুর দুটোরই ব্যাসার্ধটা সেম আর ধরে নেওয়া যাক আর দুটোরই উচ্চতাটা আছে সেম এইচ একক ধরা যাক আর ইস টু এইচ এর অনুপাতটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে কত না পাঁচ ইস টু আট কি করব দেখা যাক চুঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি টু পাই আর এইচ আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল তেলের ভ্যালুটা কত বসবে এলের ভ্যালুটা বসবে পাই আর এল মানে জানি আমরা রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এখানটা নিরেট শঙ্কুটার এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে অর্থাৎ নিরেট শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলতে পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর নীলের চোঙের বক্রতলার ক্ষেত্রে ফল হচ্ছে টু পাই আর এইচ এই রেশিওটা দেওয়ার রয়েছে পাঁচ ইস টু আট তো সেখান থেকে আর ইস টু এইচের ভ্যালুটা আমাদের বার করতে হবে পাই আর ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ দুই পড়েছিল দুইটাকে দিয়ে আমি এই আটটাকে ক্যান্সেল করতে পারি তাহলে হবে চার তাহলে কত পড়ে থাকবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার বাই এইচ ইকাল টু হচ্ছে পাঁচ ইস টু চার তো আমি বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারি রুট ওভারটাকে সরানোর জন্য তাহলে কত হবে এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার এই কালটু হয়ে যাবে পঁচিশ বাই ষোলো এখানে রুটোপোরা স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে সিক্সটিন এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইকালটু হচ্ছে টোয়েন্টি ফাইভ এইচ স্কোয়ার তাহলে হবে সিক্সটিন এইচ স্কোয়ার প্লাস সিক্সটিন আর এ স্কোয়ার এই কালটু হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এইচ স্কোয়ার আমি এইচগুলোকে একদিকে রাখছি সিক্সটিন আর এস স্কোয়ার ইকাল টু হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এইচ এস স্কোয়ার এটাকে সাইড চেঞ্জ করলাম মাইনাস সিক্সটিন এইচ এস স্কোয়ার তাহলে কত হবে সিক্সটিন আর স্কোয়ার ইকোয়াল টু নাইন এইচ এস স্কোয়ার তাহলে আর এস স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকাল টু কত হবে নাইন বাই সিক্সটিন আমি আর স্কোয়ারের তলায় এইচ এস স্কোয়ারটাকে নিয়ে আসলাম তাহলে নয়ের তলায় সিক্সটিন চলে আসবে বোধ সাইডে ওভার করলে কত হবে তিন বাই চার বোধ সাইডে রুট ওভার করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আনসার নেক্সট অঙ্কে বলছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধে একটা রেট লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার ব্যাসের কতগুলো গুলি তৈরি করা যাবে এখানে একটা জিনিস দেখতে হবে যে বড় গোলকটা দেওয়া ছিল সেই বড় গোলকের ব্যাসার্ধ গেভেন রয়েছে আর ছোট গোলকের ব্যাস দেওয়া রয়েছে এই জায়গাটাকে একটু নোট করতে হবে তো এখানটা কি হবে দেখা যাক বড় গোলকের ক্ষেত্রে কি বলছিল এর ব্যাস দেওয়া ব্যাসার্ধ দেওয়া ছিল এর ব্যাসার্ধ দেওয়া ছিল আট সেন্টিমিটার তাহলে ভলিউমটা কত হবে আয়তনটা কত হবে আয়তনটা হবে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব অর্থাৎ এখানটায় বসবে ফোর বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন আর কিউব বলতে হবে আট ইন্টু আট ইন্টু আট আরের জায়গায় আটটাকে বসলাম এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই নেক্সট বলছিল ছোট গোলকের ক্ষেত্রে বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক বানানো হয়েছে এখানে তোমার ব্যস দেওয়া ছিল এখানে তোমার ব্যাস দেওয়া ছিল অর্থাৎ ডায়ামিটার দেওয়া ছিল ওয়ান সেন্টিমিটার তো ব্যাসার্ধ অর্থাৎ আর বার করে নিতে হবে আটটা হবে ওয়ান বাই টু সেন্টিমিটার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এর আয়তনটা কত হবে এর আয়তন হবে সেম ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু এত সেন্টিমিটার কিউব এবার জিজ্ঞেস করেছে বড়টাকে গলিয়ে বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক কতগুলো তৈরি করা সম্ভব হবে তো কি করতে হবে এই যে ভলিউমটা বেরিয়েছিল এই ভলিউমটাকে এই ভলিউমটা দিয়ে ভাগ করে দিলে এই আনসার বেরিয়ে যাবে অর্থাৎ আমাদের করতে হবে ফোর বাই থ্রি পাই আট ইন্টু আট ইন্টু আট যেটা ছিল সেটাকে ডিভাইড করতে হবে ফোর বাই থ্রি পাই ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু তাহলে ফোর বাই থ্রি কাটবে পাই কাটবে আচ্ছা ভগ্নাংশের ভাগের সময় আমরা জানি যে সাপোজ এরকমভাবে কোনো একটা সংখ্যা রয়েছে সেটা গুঞ্চিন্ন দিয়ে উল্টে যায় এখানটাও ঠিক একই রকম হবে ওয়ান বাই টুগুলো মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে মাল্টিপ্লাই করলে কত হবে পাঁচশো বারো হাজার চব্বিশ হচ্ছে আনসার একটি লোহার লম্ববৃত্তাকার দণ্ড রয়েছে যার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে বত্রিশ সেন্টিমিটার এবং উচ্চতা বলে দিয়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তো বলছে সেটাকে গলিয়ে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আর আঠাশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো শঙ্কু তৈরি করা যাবে এখানে চোঙের ব্যাসার্ধ দেওয়ার হচ্ছে বত্রিশ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়ার হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার আর শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে আট সেন্টিমিটার আর উচ্চতা বলে দিয়েছে আঠাশ সেন্টিমিটার তো দেখা যাক চোঙের ক্ষেত্রে কি হবে ব্যাসার্ধ বলে দিয়েছিল বত্রিশ সেন্টিমিটার আর উচ্চতা বলে দিয়েছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে ভলিউমটা কত হবে ভলিউমটা হবে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ পাই ইন্টু আর স্কোয়ার বলতে বসবে বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু থার্টি ফাইভ এত সেন্টিমিটার কিউব আর শঙ্কুর ক্ষেত্রে কী হবে দেখা যাক শঙ্কুর ব্যাসার্ধ বলছিল আট সেন্টিমিটার আর উচ্চতা বলছিল আঠাশ সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে আয়তনটা হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ওয়ান বাই থ্রি ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বলতে হচ্ছে আট ইনটু আট আর এইচ বলতে হচ্ছে টোয়েন্টি এইট এত সেন্টিমিটার কিউব তো এই চোংটাকে গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে অর্থাৎ তাহলে কতগুলো শঙ্কু তৈরি করা যাবে না চোঙের যে আয়তনটা বেরিয়েছে চোঙের আয়তনটাকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিলে এই আনসারটা বেরিয়ে যাবে চোঙের আয়তনটাকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে পাই ইন্টু বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু থার্টি ফাইভ ডিভাইড বাই ওয়ান বাই থ্রি পাই ইন্টু আট ইন্টু আট ইন্টু টোয়েন্টি এইট ক্যান্সেল করলে পাই পাই কাটবে আট দিয়ে বত্রিশটাকে ডিভাইড করা যাবে চার বসবে এখানেও চার বসবে সেভেন দিয়ে ক্যান্সেল করা যাবে এখানটা পাঁচ বসবে এখানটা বসবে চার চার দিয়ে আবার কাটছি তাহলে কত করে থাকবে ফোর ইন্টু ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে হবে ফোর ইন্টু ফাইভ ইন্টু তিন তাহলে হবে ষাট ষাটখানা শঙ্কু তৈরি করা যাবে এটা হচ্ছে আনসার নেক্সট অঙ্কে বলছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক রয়েছে বলছে সেখান থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করতে বলেছে এই অঙ্কটাই বলছে এটা কাঠের ঘনক দেয়া রয়েছে সেই ঘনকটার বাহু দৈর্ঘ্য বলছে প্রত্যেক কটা বাহুর দৈর্ঘ্য বলছে ফোর পয়েন্ট ডেসিমিটার এবার জিজ্ঞেস করছে এই ফোর পয়েন্ট ডেসিমিটার মাপের কাঠের ঘনক থেকে কেটে যে শঙ্কুটি বানানো যাবে তার আয়তন কত হবে এই কাঠের ঘনক থেকে কেটে যে শঙ্কুটি পাওয়া যাবে সেই শঙ্কুর ব্যাস কত হবে ব্যাসটা হবে ফোর পয়েন্ট টু ডেসিমিটার এবং শঙ্কুটার উচ্চতাটা কত হবে শঙ্কুর উচ্চতা হবে ফোর পয়েন্ট টু ডেসিমিটার এই শঙ্কুর ক্ষেত্রে হাইট হচ্ছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার আর ব্যাস হচ্ছে তোমার ফোর পয়েন্ট টু ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে ফোর পয়েন্ট টু বাই টু অর্থাৎ টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার এখান থেকে আমাদের শঙ্কুর ভলিউমটা বার করতে হবে শঙ্কুর ভলিউমের ফর্মুলা আমরা জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পায়ের জায়গায় বসবে টোয়েন্টি টু বাই সেভেন আর স্কোয়ার বলতে হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান হাইট হচ্ছে ফোর পয়েন্ট টু এত ঘন ডেসিমিটার এখান থেকে পয়েন্টটা তুললাম তাহলে দশ বসবে সাত দিয়ে কাটছি তিন আসবে তিন তিন ক্যান্সেল হয়ে যাবে লাস্ট লাস্টেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে মাল্টিপ্লাই করলে হবে ওয়ান নাইন ফোর পয়েন্ট জিরো ফোর বাই টেন অর্থাৎ হয়ে যাবে ওয়ান নাইন পয়েন্ট ফোর জিরো ফোর এত ডেসিমিটার কিউব তাহলে শঙ্কুর আয়তন হবে ওয়ান নাইন পয়েন্ট ফোর জিরো ফোর ডেসিমিটার কিউব এটাই হচ্ছে আনসার নিক্স অঙ্কটাই বলছে একটি নিরেট গোলক রয়েছে আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোং রয়েছে এদের দৈর্ঘ্য সমান বলেছে এবং এদের আয়তন অর্থাৎ ঘনফলটাও সমান বলে দিয়েছে তাহলে বলছে দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত হবে কেন বলছে এই যে চোংটা রয়েছে এবং গোলকটা রয়েছে এদের ব্যাসার্ধটা সেম বলে দিয়েছে দুটোই ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম আর একক আয়তনটাও সেম বলছি অর্থাৎ এর আয়তনটা কত হবে এর আয়তনটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ আর গোলকের আয়তন কত হবে গোলকের আয়তনটা হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর স্কোয়ার পাই আর কিউব এই দুটো সেম বলেছে আর এদিকে ব্যাসার্ধও সেম বলে দেওয়া ছিল তাহলে দুটো যখন আয়তন সেম তাহলে আমি লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ ইকাল টু হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর কিউব পাই পাই ক্যান্সেল হয়ে যাবে আমি আর কিউবটাকে দিয়ে পাশে ডিভাইড করেছি তাহলে কত হবে আর স্কোয়ার এইচ বাই আর কিউব ইকুয়াল টু হয়ে যাবে ফোর বাই থ্রি আর স্কোয়ার আর আর কিউব কাটবে তাহলে এখানে আর পরে থাকবে তাহলে কত হবে এইচ বাই আর সমান সমান হয়ে যাবে চার বাই তিন অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে চুঙের ব্যসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হবে ইস টু চার যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত বলেছে তাই জিনিসটাকে আমি উল্টে দিলাম আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আজকে প্রথম আটখানা অঙ্কের ওপরে ভিডিও করলাম এর পরের পার্টটাতে বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো